অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশ করা সহ 20 শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করবে। শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। শনিবার বেলা দুটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসমাবেশ শুরু হবে, যেখান থেকে তাদের আন্দোলনের মহাযাত্রা শুরু হওয়ার কথা। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেলা আড়াইটায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের সমাবেশ হওয়ার কথা। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিলেও এখনও তাদের অনুমতি দেওয়া হয়নি। যেহেতু উভয় দলকে 7টি পয়েন্ট দেওয়া হয়েছিল এবং তারা তাদের পক্ষ থেকে তার জবাব দিয়েছেন, সে বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। শাপলা চত্বর ওরকম জায়গায় কোনো দায়িত্বশীলভাবে কিন্তু এখন কেউ সভা করার অনুমতি চাওয়া উচিত নয়। আমরা আশা করি যে যাদের কথা বললেন তাদেরও সেই বিবেচনাবোধ থাকবে এবং তারা এই ধরনের কোনো এই জায়গায় কোনো প্রোগ্রাম করার কথা চিন্তা করবে বলে আমি মনে করি করা উচিত নয়। আজ আওয়ামী লীগ বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে উত্তাল থাকবে রাজধানী। অনুমতি ছাড়াই সমাবেশের ঘোষণা অনিবন্ধিত জামায়াতে ইসলামের। নাশকতা এড়াতে রাজধানী ও এর প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে র‍্যাব। ইতোমধ্যে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ উঠেছে। গোয়েন্দা প্রধান জানান, পূর্ণ শক্তিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। হাসান মাহমুদের রিপোর্ট। গোটা দেশ ও জনগণের দৃষ্টি এখন ঢাকার দিকে। রাজনৈতিক দলগুলোর ঘোষণা অনুযায়ী 28 অক্টোবর ঢাকা পরিণত হবে মহাসমাবেশ আর পাল্টা সমাবেশের স্থল। গুলিস্তানে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশ, অন্যদিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের অবস্থান। এছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, সমমনা জোটসহ বেশিরভাগ রাজনৈতিক দলই সমাবেশ করবে গুলিস্তান, নয়াপল্টন, মতিঝিল ও প্রেসক্লাবের আশপাশের পুরো এলাকা জুড়ে। অনুমতি ছাড়াই শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে অনিবন্ধিত জামায়াত ইসলামীও। পাল্টাপাল্টি এসব সমাবেশ ঘিরে নাশকতা এড়াতে রাজধানী ও এর প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকার প্রবেশ মুখগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণে কাঁচপুর, যাত্রাবাড়ি, সিলেট মহাসড়কের মোড়ে মোড়ে রয়েছে পুলিশি তল্লাশি। গাড়ির ভিতরে উঠে উঠে চেকিং করতেছে, ভিডিও করতেছে, ফোনে ছবি তুলতেছে। সমাবেশ আছে, সেই সমাবেশে যোগদান করার জন্য আসছে, চেকিং চলছে। আমরা মূলত আমরা থাকি মিরপুরে। পোস্তগোলা থেকে বসিলা সেতু পর্যন্ত খেয়াঘাট বন্ধ রয়েছে। উত্তরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস চলাচল। নাশকতা না হয় দু দলের সমাবেশ, যাতে সুষ্ঠুভাবে হয় তাদের নিরাপত্তা নিশ্চয়তা বিধানের লোকই আমরা চেকপোস্ট করতেছি। গোয়েন্দা পুলিশ প্রধান জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে পুলিশের। জনগণের কোনো জানমালের ক্ষতি না হয়, বিভিন্ন হাসপাতালগুলিতে যেন মানুষ নির্বিঘ্নে যেতে পারে, বিভিন্ন কেপিআইগুলি যেন নিরাপদ থাকে, সেটার কারণে আমরা বিভিন্ন জায়গাগুলি যাচ্ছি। আমাদের ডিবির প্রত্যেকটা টিমই বিভিন্ন জায়গাগুলি ঘুরে ঘুরে দেখছে। এদিকে নয়াপল্টনে সন্ধ্যার পর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পাশাপাশি অবস্থান নেয় নেতাকর্মী ও পুলিশ। তবে বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। এখন চলে গেলে ডিসিপ্লিন ঠিক থাকবে, আমরা মিটিংটা করতে পারবো। এখন থাকলে একটা বিশৃঙ্খলা হবে, মিটিং করতে পারবো না। এদিকে বিভিন্ন বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁ থেকে নেতাকর্মীদের আটকের অভিযোগ করেছে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জাভেদ, আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ, আপনি এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনের এলাকায় আছেন,
সেখানকার এবং বঙ্গবন্ধু এভিনিউ সহ আশেপাশের পরিবেশ কেমন দেখছেন? টিউলিপ, আজকে জানেন যে রাজধানীতে প্রধান দুটি রাজনৈতিক দল সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলেরও কিন্তু সভা সমাবেশ আছে। এই সভা সমাবেশকে ঘিরে আমরা সকালবেলা যে চিত্রটা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ নেওয়া হয়েছে, কারণ আজকে কিন্তু একটা বেশ উত্তাপ ছড়াবে এমনটাই আশঙ্কা বা উদ্বেগ কিন্তু আগে থেকে আমরা লক্ষ্য করেছি, এবং সেই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলি সংস্থা আছে সবাই তারা তৎপর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে সবাই যেন তাদের গণতান্ত্রিক অধিকার যে রাজনৈতিক সভা সমাবেশ করার সেটা যেন তারা করতে পারেন, সেটা কিন্তু তারা আগেও বলেছেন, আজকেও তারা সেই চেষ্টাটি করবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন আর মহাসমাবেশটি করবেন, আর আওয়ামী লীগ যে এখানকার যে সমাবেশটি করবেন শান্তি সমাবেশ, তারাও বলছেন কেন্দ্রীয় কমিটির যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনিও বলেছেন যে আওয়ামী লীগ থেকে কোনো সংঘাত সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নেই। তা আমরা এখনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে মঞ্চটি সেই মঞ্চটি তৈরি করা হচ্ছে এবং এখনও কাজ করে যাচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বঙ্গবন্ধু এভিনিউর সামনে দিয়েও কিন্তু আপনার বিএনপির যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে কিন্তু দুজন চারজন পাঁচজন করে আস্তে আস্তে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, এবং অনেকের সাথে কথা বলেছে যে আপনারা কিভাবে আসলেন, কোনো সমস্যা হয়েছে কিনা। তারা যেটি বলেছেন যে সমস্যা অনেক হয়েছে কিন্তু পায়ে হেঁটে বিভিন্নভাবে তারা কৌশলে এখানে প্রবেশ করেছেন, এবং আমরা দেখেছি যে বরিশাল থেকেও কিন্তু লঞ্চে করে এসে তারা এইখানে আস্তে আস্তে সমাবেশে যাচ্ছেন এবং লোকজন জড়ো হচ্ছেন। যে দুপুর দুইটায় কিন্তু বিএনপি সমাবেশ এবং এখানে একই সময়ে কিন্তু আওয়ামী লীগের সমাবেশটিও হবে, তো দুইটি সমাবেশ সহ এছাড়া আরও যে রাজনৈতিক কর্মসূচিগুলি রয়েছে সব কর্মসূচিকে কেন্দ্র করে আজকে রাজধানী বেশ উত্তাপ থাকবে, এবং সেদিকে কিন্তু সারা দেশবাসী নজর রাখছেন যে আজকে কোন দিকে যাচ্ছে, যেহেতু নির্বাচনকে সামনে রেখে বিএনপি বলছেন তাদের এক দফা দাবি সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অন্যদিকে আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই। সংলাপের কথা বলছেন বিশ্লেষকরা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বলছেন বিশিষ্টজনরা বলছেন যে সমঝোতার মাধ্যমে একটি সুন্দর একটি পরিবেশ হলে সংঘাত ছাড়া যেন একটি পরিবেশ বিরাজ করে দেশে সেটি কিন্তু চাচ্ছেন, এবং নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের কে সরকার প্রতিষ্ঠিত হবে সেটি যেন নিশ্চিত করা হয় এমনটি কিন্তু দেশবাসীও চাচ্ছেন, সাধারণ জনগণও চাচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু সংঘাত চাচ্ছেন না এমনটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন পত্র পত্রিকায় আমরা যে সংবাদগুলি দেখি সেখানে কিন্তু তারা এই কথাগুলি বলছেন। যাই হোক, এখন দেখা যাক আজকে সারাদিনের কর্মসূচির মধ্য দিয়ে সারাদিন কীভাবে রাজধানী অতিবাহিত হয় এবং সংঘাতপূর্ণ হয় কি না বা শান্তিপূর্ণ হোক সেটাই কিন্তু সবাই চাচ্ছেন। টিউলিপ, দর্শক জানছিলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি এবং সবশেষ পরিস্থিতি। ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর কাকরাইলে একটি ভবন থেকে শুক্রবার ভোর রাতে বিএনপির 200 নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান, সরাসরি সেখানেই যাচ্ছি। মিজান, বিএনপি সমাবেশকে ঘিরে সকালে পল্টন এবং কাকরাইল সহ আশেপাশের এলাকার পরিবেশ কেমন দেখছেন? টিউলিপ, এই যে বিএনপির এবং তাদের সমমনা দলগুলোর এক দফা দাবিতে যে পূর্ব নির্ধারিত 28 অক্টোবরের যে ঐতিহাসিক মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কিন্তু আজকে দুপুরের পর থেকে, প্রথমে দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দলীয় ভাবে দুপুর 12টা থেকে শুরু করার কথা, কিন্তু আজকে আজকে সব ধরনের দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সব ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে গতকাল সারা রাতি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল হাজার হাজার বিএনপি নেতাকর্মী, এবং তারা সারা রাতি এই নয়াপল্টন এবং আশেপাশের এলাকায় অবস্থান করেছে, এবং আজকে আজকে ভোর থেকেই এই যে নাইটিঙ্গেল মোড় এবং পাশে ফকিরাপুল মোড়, এই দুই মোড় পর্যন্ত বিচ্ছিন্নভাবে এবং অনেক জনাকীর্ণভাবে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে তাদের এই ঐতিহাসিক, তারা যে একদফা দাবির যে আন্দোলন চলমান, সেই চলমান আন্দোলনের যে আজকের পূর্ব নির্ধারিত মহাসমাবেশ তা সফল করার জন্যই
কিন্তু নেতাকর্মীরা কিন্তু সারা রাতি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেছে। তারা বিভিন্ন ধরনের নানা দলীয় স্লোগানের সাথে তাদের যে যে দাবিতে তারা আন্দোলনরত রাজপথে রয়েছেন সেসব দাবিতে তারা বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছেন এই নয়াপল্টনের পুরো এলাকায়। এবং আজকে যে সমাবেশ হবে সেখান থেকে তারা অধীর আগ্রহে এই তৃণমূলের নেতাকর্মী যারা এখানে রয়েছেন তারা কিন্তু দলীয় সিদ্ধান্ত জানার জন্য এবং পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি কী হবে তার জন্যই তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছে। এবং আজকে এই ভোরে এই নয়াপল্টনের একটি হোটেলে তারা দলীয়ভাবে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে কয়েকশো বিএনপি নেতাকর্মীকে কিন্তু আটক করা এবং সেখানে একটি মানে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের একটি খবর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে সার্বিকভাবে এখনও পুলিশের বিভিন্ন সাজোয়া যানসহ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতি আমি লক্ষ্য করেছি, তারপরেও এখনো সেই ধরনের কোনো প্রভাব কিন্তু এখানে পড়েনি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেই মহাসমাবেশকে কেন্দ্র করে যেই ধরনের ঘটনা সম্ভাবনার কথা বলা হচ্ছিল এখন পর্যন্ত কিন্তু নির্বিঘ্নভাবে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে শান্তিপূর্ণ সেই সমাবেশ সফল করার জন্য তারা কিন্তু এখানে জড়ো হয়ে রয়েছেন এবং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কথা শোনার জন্য এখানে তারা জড়ো হচ্ছেন এবং তাদের দলীয় দাবি দেওয়া তাদের দলীয় চেয়ারপার্সনের মুক্তি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী যে নির্বাচন এবং ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিতে তারা আন্দোলন করছে তা পূরণ করার ব্যাপারে তারা কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো টিউলিপ এই যে জনাকীর্ণ হাজার হাজার নেতাকর্মী এখানে এই সাত সকাল ভোট থেকে অবস্থান করছে। দর্শক জানছিলাম নয়াপল্টনে বিএনপি সমাবেশের প্রস্তুতি এবং সবশেষ অবস্থার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমিনবাজারে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাহিদ, সড়কে গণপরিবহন চলাচল করছে কিনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সেখানে? টিউলিপ, ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা ব্যাপক ধরনের তৎপরতা। আমরা সকালে দেখেছি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে এখানে কয়েক প্লাটুন পুলিশ এবং তাদেরকে সকালবেলায় ব্রিফিং দেওয়া হয়েছে, যেটা আমরা দেখেছি যে একদম নিশ্চিদ্র নিরাপত্তার কথা তারা বলছেন, যে তারা একদম চাল বাছাই করার মতো বেছে বেছে তারা মানে গাড়ি থেকে নামাচ্ছেন, তল্লাশি করছেন, অনেকের মুঠোফোন চেক করছেন এবং বেছে বেছে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে আমার সামনে আমিনবাজার 20-শয্যা বিশিষ্ট হাসপাতাল তাদেরকে সেখানে নিয়ে রাখা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 25 জন এখানে আটক হয়েছে। আর এর আগে সাভারের আশুলিয়া থেকে 43 জন জামায়াত কর্মী একটি বাসসহ আটক করেছে পুলিশ। সব মিলিয়ে এখানে মানুষজনের বেশ একটা ভোগান্তি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে যারা বিভিন্ন কাজে ঢাকায় যাবেন তাদের আমরা দেখছি যে বেশ ভোগান্তির মধ্যে পড়ছে। তো আমরা ছোট করে একটু জানতে চাইবো কাফির কাছে, মিস্টার আব্দুল্লাহ কাফির, আজকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে, আপনাদের বিষয়টা কি চলছে আসলে? আপনি আপনার এই কথার সাথে প্রথমে আমি দ্বিমত করতে চাই, এই কারণে যেটি কিন্তু আসলে মানুষের নিরাপত্তার জন্য, আমাদের সাধারণ যে নাগরিক তাদের জানমাল এবং সম্পদের হেফাজতের জন্য, কেননা দুষ্কৃতিকারীরা তারা কিন্তু যে কোনো স্থানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষের আহত হতাহতের সংখ্যা থাকে। তো সেক্ষেত্রে আমরা এই চেকপোস্টটি করছি এবং আমাদের কাছে কিছু পূর্ব গোয়েন্দা তথ্য রয়েছে, তার ভিত্তিতে আমরা কিছু কাজ করছি আর পাশাপাশি আমরা কিছু চেকিং করছি। তো এর মাধ্যম থেকে আমরা সন্দেহভাজন যারা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আমরা রাখছি। তো টিউলিপ, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম আমিনবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এদিকে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জে আছেন আমাদের প্রতিনিধি দেলওয়ার হোসেন, তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। দেলওয়ার, কেরানীগঞ্জে যানবাহনে তল্লাশি করা হচ্ছে কিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান আমাদের। আপনি জানেন আজকে ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আমি এখন অবস্থান করছি পুস্তকলা ব্রিজের উপরে। এখান থেকে দক্ষিণবঙ্গের সমস্ত মানুষ ঢাকায় প্রবেশ করেন। কেরানীগঞ্জের বসিলা সেতু, বাবুবাজার সেতু এবং এই বসিলা এই পুস্তকলা সেতু, এই তিনটি সেতুই দক্ষিণবঙ্গের সাথে সংযোগকারী ঢাকার সাথে প্রবেশ পথ। এই প্রবেশ পথ আজকে সকাল থেকে একেবারেই শুনশান নীরবতার মতো
বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানোর কারণে না দূরপাল্লার যাত্রীবাহী বাস খুবই কম এবং সামান্য অন্যান্য যাত্রী পরিবহনগুলো খুব কম দেখা যাচ্ছে। সকাল থেকে বিভিন্ন স্পটগুলোতে পুলিশি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তল্লাশি করছেন, যাদেরকে সন্দেহ হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যা হচ্ছে আটক করা হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনার ব্যক্তিগত ভাবেও মানুষের মোবাইল অন্যান্য তাদের ব্যবহারিক জিনিসপত্র গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন নিরাপত্তার খাতিরে ওনারা বলছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বুড়িগঙ্গা নদীর সাথে বাবুবাজার পোস্তগোলা ব্রিজ থেকে শুরু করে বসিলা সেতু পর্যন্ত যে নৌকা ঘাটগুলো রয়েছে, যে খেয়া নৌকার ঘাটগুলো যাত্রী পারাপারের জন্য, সেই অধিকাংশ ঘাটগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। আজ ঢাকায় বিএনপির মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কর্মীদের লাঠি সোঁটা আনার কথা বলে সরকারি দল উস্কানি দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন কোনো সংঘাত হলে এর দায় ক্ষমতাসীনদের। ইমরুল আহসানের রিপোর্ট। সরকার পতনের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে উৎসুক নেতাকর্মীদের সরব উপস্থিতি। এর মধ্যে মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি তুলে ধরে কার্যালয়ের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে সারা দেশে চলছে ধরপাকড়। সমাবেশকে কেন্দ্র করে আহত হয়েছে 2095 জন। এটা হচ্ছে বরিশাল থেকে যারা আসছিল আপনার তাদেরকে লঞ্চ ঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রমণ করা হয়েছে, মেরেছে। মামলা হয়েছে 418টা, মোট গ্রেপ্তার হয়েছে 4020 জন, আসামির সংখ্যা 28,570 জন। একতরফাভাবে এই নির্বাচনকে করে নেওয়ার জন্য সারা দেশে তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, রেইন অফ টেরার শুরু করেছে। একদিকে শেখ হাসিনা ব্রাসেলসে বলছেন যে অত্যন্ত সুন্দর নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করছি। অন্যদিকে প্রতি রাত্রে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রেইড হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এই যে ভয়াবহ একটা দমননীতি, ভয়াবহভাবে আপনার নিয়ন্ত্রণ করে নিয়ে আসা, সেই নিয়ন্ত্রণের অধীনে নির্বাচন করতে বলা, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়, প্রহসন ছাড়া কিছু নয়, তামাশা ছাড়া কিছুই নয়। ভোটাধিকার ফিরে পেতে সাধারণ মানুষকে শনিবারের কর্মসূচিতে সামিল হবার আহ্বান জানান তিনি। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে কোনো সংঘাতের আশঙ্কা দেখছে না বিএনপি এমন মন্তব্য করে দলের মহাসচিব অভিযোগ করেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে আওয়ামী লীগ। আমরা কোনো আশঙ্কা করছি না, আমাদেরটা আমরা করব। লাঠির কথা বলেছে, লাঠি মিছিলের কথা বলেছে, এগুলো হচ্ছে সমস্ত প্রভোকেশনস, উস্কানিমূলক। আসলে পুরো ব্যাপারটাই একটা মানে প্রভোকেশন চলছে আর কি। যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে, তার যে পরিণতি যেতে হবে তার দায় দায়িত্ব তাদের। আমাদের উদাত্ত আহ্বান সারা দেশের প্রতি, সারা দেশের মানুষের প্রতি, আপনাদের নিজস্ব অধিকার, ভোটের অধিকার আদায় করার জন্যে মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন যে না, আর নয়, যথেষ্ট হয়েছে। অস্ত্রোপচারের পর দলের প্রধান বেগম খালেদা জিয়া মোটামুটি ভালো আছেন বলে জানান মির্জা ফখরুল। পোস্ট অপারেশনে এখন পর্যন্ত তিনি মোটামুটি আছেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ আওয়ামী লীগকে দিয়ে অশান্তি তৈরি হবার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শান্তিপূর্ণ মহাসমাবেশ করার ব্যাপারে বিএনপির কথার সাথে কাজের মিল থাকে কিনা সেটাই প্রশ্নের বিষয়। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ক্ষমতার ক্ষুধার আগুন নেভাতে মরণ কামড় দিতে উন্মুখ বিএনপি, নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। মুশফিকুর সালেহিনের রিপোর্ট। ২৮ অক্টোবরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার দুপুরের পর থেকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি ও স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বিকেলে চলমান পরিস্থিতির ব্যাপারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি করার ব্যাপারে বিএনপি মহাসচিবের মুখের কথা ও মনের কথার মিল নেই। তাদের অন্তরে ক্ষমতা কেন্দ্রিক ক্ষুধার আগুন, সে ক্ষুধার আগুন নেবাতে তারা আজকে মরণ কামড় দিতে প্রস্তুত। শান্তিটা তাদের মুখের কথা না মনের কথা, এটা একটু দেখব। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেব যে আমরা অশান্তির বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা। আওয়ামী লীগ কোনো চাপে নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 2014 ও 2015 সালের মতো নাশকতা ও আগুন সন্ত্রাসের ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এসব দুরভিসন্ধি মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু জনগণ আজকে ভয় পাচ্ছে নাশকতাকে। এই যে হুমকি ধুমকি দিচ্ছে সাম্প্রদায়িক আরো দু একটা শক্তিকে নিয়ে তাদের অশুভ খেলার পরিকল্পনা আছে, কাজেই আমাদেরকে সার্বক্ষণিকভাবে সতর্ক পাহারায় থাকতে। এই যুদ্ধ আমাদের সবার, এটা বাংলাদেশের আর এক মুক্তিযুদ্ধ, এটা মনে করে মাঠে থাকতে হবে। শনিবার বাইতুল মোকাররমের দক্ষিণ প্লাজায় সাম্প্রতিক কালে সবচেয়ে বড় সমাবেশ হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে যুবলীগ। আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে যুবলীগ প্রস্তুত থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। মুশফিক উসালিহীন, এনটিভি নিউজ, ঢাকা। উদ্বোধনের দ্বার প্রান্তে আরও এক মেগা প্রকল্প। শনিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে আরও 19টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি আনোয়ারায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্রাম থেকে রাজু আহমেদের ক্যামেরায় রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নিপুণ স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কর্ণফুলী নদীর 18 থেকে 31 মিটার নিচ দিয়ে তৈরি করা হয়েছে টানেলটি। 3.43 কিলোমিটার দীর্ঘ টানেলটি পাড়ি দিতে সময় লাগবে 3 থেকে 3.5 মিনিট। টানেলের মধ্যে জনসাধারণকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে রাখা হয়েছে 8টি স্বয়ংক্রিয় রেডিও চ্যানেল। চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন মডেলে নির্মিত বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম বন্দরকে সরাসরি আনোয়ারা উপজেলার সাথে সংযুক্ত করেছে। কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজের পাশাপাশি ভবিষ্যতে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে এই টানেল। 28 অক্টোবর এই টানেল সহ চট্টগ্রাম শহরে আরও 19টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চট্টগ্রামের আনোয়ারা কেপিজেড মাঠের জনসভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। টানেলের প্রকল্প পরিচালক জানান, 35 ফুট প্রস্থ ও 16 ফুট উচ্চতা দুইটি টিউব তৈরি করা হয়েছে, যেখানে সহজেই চলাচল করতে পারবে ভারী যানবাহন। মনে রাখতে হবে এটা কোনো ব্রিজ কালভার না, কোনো রাস্তা না। আমরা ওপেনিং এর পরে যখন আমরা ব্যবহারের উপযোগী হওয়ার প্রেক্ষিতে যখন আমরা গাড়ি ঘোড়া চলতে দিব, আপাতত কোনো থ্রি হুইলার কোনো মোটরসাইকেল অথবা হাঁটাহাঁটি সাইকেল নিয়ে এখানে প্রবেশ করা যাবে না। বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে অর্থনীতির নতুন দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এই টানেলটি যখন কাজ শুরু করবে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিভিন্ন দেশগুলো, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর হয়ে আমাদের যে যাতায়াত করতে হতো সেই সময়টি বেঁচে যাবে। এতে করে আমাদের আমদানি রপ্তানিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। শুক্রবার জনসভাস্থল পরিদর্শনে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ স্থানীয় নেতারা। তারা জানান, শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ। আগামীকাল সারা দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটি এলাকার মানুষের এখানে মহাসমাবেশ হবে, ব্যাপক সারা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। আমরা আশা করি এই সমাবেশটা একটা ঐতিহাসিক সমাবেশের রূপ নেবে। আমি মনে করি এই জনসভার মাধ্যমে এটা প্রমাণ করবে যে সবাই প্রস্তুত নির্বাচনের জন্য। বাংলাদেশ ও চীনের G2G অর্থায়নে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু টানেল, যার মোট ব্যয় 10,374 কোটি টাকা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?